সন্দেশ খালেক কাণ্ডে শেখ শাহজাহান সহ ১২ জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের। মঙ্গলবার এই মামলার শুনানি ছিল বসিরহাট মহকুমা আদালতে। সেই শুনানিতে শাহজাহান সহ ১২ জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। এর আগে ৪ অভিযুক্তকে প্রেসিডেন্সি জেল থেকে বসিরহাট মহকুমা আদালতে নিয়ে আসা হয়, আর বাকি ৮ অভিযুক্তকে আনা হয় বসিরহাট উপসংশোধনাগার থেকে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৭ এপ্রিল। মঙ্গলবার আদালতের এই নির্দেশ নিয়ে কি জানালেন অভিযুক্ত পক্ষের আইনজীবী রাজা ভৌমিক, শুনুন। আজকে শাহজাহান শেখ সহ আলমগীরকে ধরে মোট ১২ জন, ১২ জনকে কোর্টে প্রোডাকশন হয় ১২ জনের। আর কল্প সিডি করা ছিল, সিডি নিয়ে এসেছিল মাননীয় আদালত, আবার ৭ তারিখে ডেট রেখেছে ১৪ দিনে। কিসের অভিযোগ ছিল? ওই যে ৯ আর ৮ দুটো মামলায় পুলিশ যেটা সংগত করেছে, আর একটা ইডি অধিকর্তা যেটা করেছে, কিসের মাধ্যমে। এর আগে সিবিআই এর ৩ জন প্রতিনিধি বসিরহাট মহকুমা আদালতে আসেন। শেখ শাহজাহান সহ অন্যান্যদের জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধির আবেদন জানাতেই বসিরহাট মহকুমা আদালতে আসেন তারা। এদিকে মঙ্গলবার সিবিআই এর একটি দল বসিরহাট এসপি অফিসেও যায়। সেখানে তারা বসিরহাট পুলিশ জেলার ডিএসপির হাতে একটি নোটিশ ধরান বলে সূত্রের খবর। এর আগে গত ১৬ এপ্রিল সন্দেশ খালি কাণ্ডে নোটিশ দিতে বসিরহাট এসপি অফিসে গিয়েছিলেন সিবিআই এর আধিকারিকরা। অন্যদিকে সন্দেশ খালি কাণ্ডের তদন্তে নেমে সিবিআই এর হাতে বেশ কিছু তথ্য প্রমাণ উঠে এসেছে বলে সূত্রের খবর। এ নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য নবকুমার কর্মকার নামে এক ব্যক্তিকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবার তাকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে বলে সূত্রের খবর। সিবিআই এর এই তলব নিয়ে কি জানালেন নবকুমার কর্মকার, শুনুন। আমাকে এখন তো সেটা সঠিকভাবে জানি না, এখন দেখে নি, নোটিশ দিয়েছে, আমি নোটিশটা পড়ে নেই, নিয়ে তারপরে তো জানতে পারবো যে কী কারণ। না, কারণ এখনও কিছু বলেনি, না আমি এখন নোটিশটা দিয়েছি, নোটিশটা দেখে নিই, পড়ে আমি তারপরে নম্বরে যোগাযোগ করে কথা বলে নেবো যে কিসের জন্য ডাকা হয়েছে, কেন ডাকা হয়েছে। সিবিআই এর এই তৎপরতায় আগামী দিনে সন্দেশ খালি কাণ্ডের আর কোন কোন তথ্য সামনে আসে সেটাই এখন দেখার। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অভিরূপা সাহা, পঙ্কজ বিশ্বাস এবং শামীম মোল্লার রিপোর্ট, কলকাতা নিউজ।